ওয়েলকাম ব্যাক সবাইকে, আবার স্বাগতম আমাদের এই টিউটোরিয়ালে। তো আজকে আমরা শিখব কীভাবে আমরা একটা পেজে এই ইউটিউবের লিঙ্ক ভিডিও কীভাবে অ্যাড করব আমাদের ওয়েব পেজে। হাউ ক্যান আই শো দিস ভিডিও অন মাই পেজ। তো এখানে একটা যদি দেখা যায়, আমরা ইউটিউবে যদি সার্চ করি, ইউটিউবে অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আমরা সার্চ করতে চাইছি, ইউটিউবে সার্চ করলে ভিডিও যে অ্যাড্রেসটা পাওয়া যায়, যে অ্যাড্রেসটা পাওয়া যায় তারপরে সেই অ্যাড্রেসটা কপি করে নিন, কপি করে নিন। সো অ্যাড্রেস কপি হয়ে যাওয়ার পর ওই অ্যাড্রেসটা আপনার যে কোড আছে এই কোডে অবজেক্ট বলে সেভ করতে হয়। কিন্তু আমি যখন পেস্ট করছি দেখুন আমার এখানে এইভাবে কোডটা আসছে। তো আমাকে দুটো জিনিস এখানে আউট করতে হবে। এক, এখানে কীভাবে লেখা আছে এই যে মাঝখানে ভিটা আছে এখান থেকে ওয়াচটাকে আগে আউট করে দিয়ে ভিয়ের পাশে ভি লিখলাম। আর এখানে 9% ফিচার্স ইউটিউব বলে যেটা লেখা আছে এটাকে আউট করে দিই। তাহলে এই যে কোডটা পেলাম, এই যে এই কোডটা আমি ইউজ করতে পারি, এই কোডটাকে আমি ইউজ করতে পারি কীভাবে, এই যে এখানে যেভাবে কোডটা লেখা আছে এই কোডটাকে আপনি দেখুন। অবজেক্ট হাইট উইথ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ডেটা করে এইখানে আমাকে পেস্ট করতে হয়েছে। তো পেস্ট করার পর আমরা এটা দেখি, এখানে আমার ডেটাটা থাকবে। তো আমি সেই কোডটা নিয়ে এই যে কোডটা আমি আমার পেজে গিয়ে লিখছি, কোথায় লিখছি এখানে, এখানে পেজে এটা লিখলাম, আর কিছু করতে হবে না। দিয়ে এটাকে আমি পাবলিশ আপডেট করে দিচ্ছি। আপডেট হচ্ছে, নেট খুব স্লো। তো আপডেট হয়ে যাওয়ার পর আমি দেখছি আউটপুটটা কী আসে। তো আমাদের এখানে যেটা ছিল, তো আমরা এখানে কমেন্টস অপশানে গিয়ে যে আমাদের যে পেজটা আছে সেই পেজে গিয়ে আমি এটা দেখতে পারি। যে পেজটা আছে আপনার যে পেজ আপনি ওই পেজে গিয়ে দেখতে পারেন। তো আমাদের এখানে এটা সেভ করা, হ্যাঁ এসে গেছে। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনি এখানে করতে পারেন। এবার এখানে কিছু ফিচার্স আছে যেখানে কন্ট্রোল অ্যাড করা নেই, কন্ট্রোলগুলোকে অ্যাড করা যেতে পারে। এখানে আমি কন্ট্রোলটাকে অ্যাড করতে পারি, কন্ট্রোল কন্ট্রোলটাকে অ্যাড করে দিতে পারি। আপডেট করালাম, আপডেট করে আমি আমার পেজটাকে রিফ্রেস করে দেখতে পারি। এখানে প্লে করলে কন্ট্রোলটা চলে এসছে, প্লে করবে যে কন্ট্রোলটা আমি এখান থেকে আমার পেজগুলোকে এনরোল করতে পারি। তো আপনি যদি কোনো সমস্যায় পড়েন আমাদের একটু ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বার আমাদের পেজেই দেওয়া আছে, এই যে এখানে পেজের ফোন নাম্বারও দেওয়া আছে। আপনি আমাদের এই পেজে কল করতে পারেন, পেজ থেকে ভালো করে দেখতেও পারেন। তো পেজটা দেখার পর পেজটাকে দেখে সব করতে পারেন, সব করে যদি কোনো সমস্যা পড়েন আমাদেরকে কল করতে পারেন। যদি কিছু নতুন কিছু তৈরি করতে চান তো আমাদের এই ব্লগ পেজে, ক্যালেন্ডারের ব্লগ পেজে এসে নিজে ফ্রিতে কিছু তৈরি করতে পারেন। তার জন্য আপনাকে কিছু পেয়েবল করা হয়, ওয়ার্ডপ্রেস আপনাকে কিছু সাহায্য করে থাকে আপনার ক্রিয়েটিভ মাইন্ডের জন্য। তো
তো যদি নতুন কিছু জানার ইচ্ছা থাকে আবার ফোন করবেন, কল করবেন। ধন্যবাদ সবাইকে।